হ্যালো হ্যালো, হোয়াট ইজ আপ গাইস। আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট হার্ডকোর, আর এটা হবে পার্ট নাম্বার 8। যারা আগের 1, 2, 3, 4, 5, 6, 7টা পার্ট দেখোনি, দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কেমনভাবে জিনিসটাকে কন্টিনিউ করেছিলাম। তো সবার প্রথমে আমি একটা জায়গা দেখাই যে আমি কী কী চেঞ্জেস করেছি। তোমরা যদি দেখো, আগে না আমার এই জায়গাটা এইটুকুনি পর্যন্ত ছিল, সেটাকে আমি এতটা এক্সটেন্ড করেছি, যেটা আমি অফলাইনে করেছি। আর বাকি আমাদের এখানে পাম্পকিনগুলো বড়ো হয়ে গেছে, তার মধ্যে হ্যাঁ হ্যাঁ অনেকেই বড়ো হয়ে গেছে। এখন এটা ফুল গ্রো হতে গ্রোথ ম্যাচিওর এখনও পুরো বড় হয়নি, বড় হতে টাইম লাগবে, তারপর এটা পুরো পামকিন হয়ে যাবে। ওকে, সো আমি না আজকে কি করব, এখানে আমার একটা বেড়া দেবো যাতে জম্বি টম্বি যা আছে না তারা যেন ভেতরে না আসতে পারে, কারণ তোমরা জানো এখানে আমার ওয়ার্ল্ডে অনেক বেশি ক্রিপার আছে আর জম্বি আছে। সো তারা না রাত্রেবেলা করে অ্যাটাক করে, আমার ঘুমাতে অসুবিধা হয়। তো আমি চেষ্টা করবো এখানে একটা ভালো করে বেড়া দিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয়। অ্যান্ড তার সাথে আমি একটা এক্সপি ফার্ম বানাবো যাতে না আমার এক্সপিরিয়েন্স, যদি দেখো তোমরা এখন 31 হয়ে গেছে। অ্যান্ড আমি একটা কাজও তো করতে পারি, আমি আজকে ডায়মন্ড মাইনের জন্যও যেতে পারি, কারণ তোমরা যদি দেখো আমার না পুরো আয়রনের আর্মার আমি পরে আছে, কিন্তু আমার ডায়মন্ড লাগবে ভাই, ডায়মন্ডটা আমার কাছে নেই। সো আমি ডায়মন্ডও জোগাড় করতে যাব আর এক্সপিরিয়েন্সের একটা ফার্মও বানাবো। তার সাথে আমার একটা জায়গা বানানোর ইচ্ছা আছে যেখানে আমাদের গরুগুলো থাকবে। সো সবার প্রথমে না আমি ওইটা বানিয়ে নিই, গরু বানানোর একটা জায়গা, এই জন্য আমার কবলস্টোনে ওয়াল বানিয়েছিলাম, যেটা আগের এপিসোডে তোমরা যারা দেখেছো তোমরা জানো। সো আমি ফটাফট এক কাজ করব, এই ফেন্সেসগুলো নিয়ে গিয়ে না এইখানে একটা জায়গা বানাই যেখানে আমাদের গরুগুলো রাখবো। এখান থেকে আমি জলটা নিয়ে নিই, আর তোমাদের যদি দেখাই এর ভেতরে কী আছে ভাই, এর ভেতর না পুরো ফাঁকা ভাই, এখানে কিছুই নেই, আমি পুরো এরকম ফাঁপা রেখে দিয়েছি ভেতরটাকে। ওকে, এবার ফাটাফাট তোমাদের ওপরে যাই। আগের এপিসোডে না আমরা কী করেছিলাম তোমার একটা জিনিস দেখে, একটা অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম, আর সেই অ্যাডভেঞ্চার থেকে না আমরা এইটা পেয়েছি ভাই, এই পার্পেল গ্লেজড টেরাকটা, যেটা প্রচণ্ড রেয়ার। আমি এতটা পর্যন্ত রাখছি গরুর জায়গাটাকে। ওকে 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 ওকে, অ্যান্ড এইটা আমি কতটা রাখবো, এতটা মেবি, ইয়েস এতটা রাখলে বোধ হয় ভালো লাগবে। ওকে 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 ওকে, এতটা করে দিয়েছি। অ্যান্ড এখান থেকে আমি এক কাজ করি, এটাকে ঘিরে দিই, এর ভিতরে আমি গরু ফরু নিয়ে এসে রাখবো, কিন্তু তার জন্য না আমার লিড লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, তোমরা জানো আমি যেখানে আমার বাড়িটা বানিয়েছি এই বাড়িটার আশেপাশে না কোনো ভিলেজ নেই। সো আমি একটা কাজ করতে পারি, রাত্রেবেলা বেরাবো, রাত্রেবেলা তোমরা জানো জম্বি ভিলেজারও স্পন করে, জম্বির সাথে না জম্বি ভিলেজারও স্পন করে। তো তো আমি চেষ্টা করব না জম্বি ভিলেজারকে ক্যাদ করার, মানে বন্দি করে রাখবো, যাতে পরে আমি ওদেরকে না জম্বিতে আবার কনভার্ট করে দিতে পারি ওষুধ ফষুধ খাইয়ে। ওকে, সো ফটাফট করে আমি এক কাজ করবো, সেটা হচ্ছে কোথায় গেল, আমার কাছে স্টিক লাগবে অনেক কটা। ওকে, গেট বানা হচ্ছে এইভাবে, একটা স্প্রুসের গেট আমি বানিয়ে নিই, অ্যান্ড এখানে গিয়ে আমি গেটটাকে লাগিয়ে দিলেই বাস এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড ভাবছি না ভেতরে আমি কিছু টর্চেস লাগিয়ে দিই। ওকে, এইখান থেকে গিয়ে এবার কিছু টর্চেস আমি কোনায় কোনায় লাগিয়ে দিই যাতে একটু আলো থাকবে ভেতরটা। এবার শুধু ভেতরে আমাকে গরু এনে রাখতে হবে। ও, এই পাশে আমাদের যেহেতু ফাঁকা আছে না, এই পাশে তো আমিও একটা ফার্ম বানিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ছাগলের ফার্ম, যেখানে আমাদের ছাগল বলছি ভেড়ার ফার্ম, যেখানে আমাদের ভেড়াগুলো সব থাকবে। সো ফটাফট আমি এই জায়গাটাকে ফটাফট করে ভর্তি করে দিই, তুই ভাই আমার সাথে যাবি। ওকে চলো, একে কীভাবে আমি চাগিয়ে আছি, সো একে চাগিয়ে চাগিয়ে নিয়ে গিয়ে না এর ভেতরে আমি রেখে দেবো, কিন্তু আমার এখানে তো গেটটা দেওয়া হয়নি। ফটাফট চলো, আরে ভেড়াটা বেরিয়ে গেল, হাই রে ভাই ভেড়া বেরিয়ে গেছে, লুকো এক সেকেন্ড এক সেকেন্ড, আরে আরে কোথায় পালাচ্ছিস, কোথায় পালাচ্ছিস, পালাস না। ওকে চলো 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 ভেতরে যাও। ওকে, এর ভেতরে গিয়ে না আমি কিছু টর্চেস লাগিয়ে দিয়ে আসি। অ্যান্ড তোমরা যদি দেখো না এখানে যে এখানে কিন্তু ঘাসগুলো ওঠেনি, কারণ এই ঘাসগুলো এই মাটির সাথে ছোঁয়া খেয়ে খেয়ে না ধীরে ধীরে এখানে ঘাস তৈরি হবে। সো আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর ভেতরে এখানে পুরো জায়গাটা আমি টর্চেস লাগিয়ে দিয়েছি। এবার আমি না এক কাজ করবো, ভিলেজার খুঁজবো, জম্বি ভিলেজার খুঁজবো, জম্বি ভিলেজার খুঁজতে হবে। জানি না তোমরা রাত্রেবেলা দেখতে পাচ্ছ কিনা, বাট আমি ভাই বাচ্চা জম্বি খুব ডেঞ্জার ভাই, বাচ্চা জম্বি থেকে পাকাবি না, প্রচুর মারে। আর আমি এখানে হার্ড করে খেলছি ভাই, রিস্ক এত রিস্ক কেন নিতে গেলাম, সিরিয়াসলি কোনো দরকার ছিল না এগুলো করার ইয়ার। তুই হায় বাচ্চা বাচ্চা, পাকা পাকামি কেন, এত পাকামি কেন ভাই, ভেতরে চলো, কোনো দরকার নেই ভাই, কী রিস্কে নিতে যাচ্ছিলাম আমি সিরিয়াসলি। আমাকে এখানে খাবার খেতে হবে এটা মনে রাখতে হবে, বাইরে দিন না জম্বি জোরে জম্বি দাঁড়িয়ে আছে, সো এটারই আমি ভয় করতাম। আমাকে না এই জায়গাটাকে পুরো ঘিরতে হবে, নাহলে কিন্তু এখানে সবসময় জম্বি এভাবে আসতে থাকবে, আর আমি যদি এখানে ঘুমাতে যাই না ভাই আমি ঘুমাতে পারবো না, কারণ বাইরে আমার মনস্টার দাঁড়িয়ে আছে। ওকে, কোথায় গেল কোথায় গেল, ওকে একটা একটা জম্বি ভিলেজার থাকবে শুধু আমার, ওদেরকে মেরে কোনো লাভ নেই আমার, আমার শুধু একটা জম্বি ভিলেজার খুঁজতে হবে, তাকে সকাল হওয়ার মধ্যে না আমি ওকে পুরো ক্যাদ করে দেবো, সেটাই হবে আমার টাস্ক।
কিন্তু জম্বি ভিলেজার পাওয়াও তো একটা রেয়ার ব্যাপার না, 100টার মধ্যে দুটো কি তিনটে থাকে জম্বি ভিলেজার। ওকে না না না, এখানে নেই এখানে নেই, আমাকে একটা জম্বি ভিলেজার দেখে দাও, আমি একটু ওই পাশে যাই বরং, অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ কিনা চাই না। জম্বি ভিলেজার, একটা জম্বি ভিলেজার হলেই আমার কাজ হয়ে যাবে ভাই, প্রচুর জম্বি এখানে, প্রচুর মব, সিরিয়াসলি। ও ভাই কীভাবে বেঁচে আছি, আরে আমাকে একটা একটু খাবার খেতে হবে। ওকে দেখো কত মব আছে দেখো আমার পেছনে, একটা জম্বি ভিলেজার আছে, আমার আর একটা জম্বি ভিলেজার লাগবে। অ্যান্ড বাই দ্য ওয়ে এখান থেকে কিন্তু আমার ফার্মটা খুব ভালো লাগছে। ওকে সামনে চলো সামনে চলো, সামনে একটা স্কেলিটন দেখতে পেয়ে গেছি ভাই, স্কেলিটন ফেলিটন লাগবে না। ওকে ওকে চলো 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 চলো, এখানে প্রচুর মব আমার পেছনে লেগে গেছে, আমাকে যেতে হবে নেদারেতে, নেদার থেকে আমাকে আনতে হবে অন্য একটা ভিলেজ থেকে একটা ভিলেজার, সেটা অনেক কষ্টকর হবে, বাট আমি করে নেব। আর আমাকে আগুন লাগিয়ে দিয়েছে ভাই, জম্বিটা আমাকে আগুন লাগিয়ে দিয়েছে, সিরিয়াসলি। এইখান থেকে স্টার্ট করব, এর ভেতর না টর্চ ফর্চ লাগিয়ে দিই না, তাহলে কোনো জম্বি টম্বি এর ভেতর আসতে পারবে না, তাহলে আমি সেফ থাকবো, নাহলে না খুব রিস্ক আছে এখানে হার্ট করেতে। ওকে আর এখান থেকে না আমি একটু বেশি করে কেটে দিচ্ছি, কারণ এই হাইটে যদি থাকে না জম্বি টম্বিটা এভাবে উঠে চলে আসতে পারবে, তো আমাকে এইটা একটু ভাঙতে হবে। এইখানে আমার কবল স্টোনের দেয়াল শেষ হয়ে গেছে, সো ফটাফট গিয়ে আমি আরও কিছু দেয়াল বানিয়ে নিই, লেটস গো। আর এখানে আমার খাবার খেয়েও পেয়ে গেছে ভাই, বাকি কবল স্টোন কি আমার কাছে আছে আর কট, কবল স্টোন কবল স্টোন কবল স্টোন ভাই, কবল স্টোন নেই, সিরিয়াসলি কবল স্টোন শেষ হয়ে গেছে, স্টোন আছে কিন্তু কবল স্টোন নেই, এটা কোনো কথা, সিরিয়াসলি কবল স্টোনের জন্য কি আমাকে আবার কবল স্টোন মাইন করতে যেতে হবে ভাই। কিন্তু তার আগে আমি চাইছি ওই জায়গাটাতে আমি কিছু গরু এনে রাখতে, এই যে দুটো গরু দেখতে পেয়ে গেছি, এই দেখো দুটো গরু আমি সামনে সামনে দেখতে পেয়ে গেছি। যদি ওয়ান্ডারিং ট্রেডার থাকে না ওর কাছে লামা থাকে, আর লামাকে মেরে বা ওয়ান্ডারিং ট্রেডারকে মেরে না আমি ওদের থেকে লিড নিতে পারি, কিন্তু আমি ওয়ান্ডারিং ট্রেডারকেই দেখতে পাইনি, তা লিড কোথা দিয়ে পাবো। এই তো প্রায় চলে এসেছি, লেটস গো। ওকে একটা গরু চলে এসছে, অ্যান্ড আমার আজকে প্ল্যান আছে একটা, আমি এক্সপি ফার্মও বানাবো ভাই, অনেক কাজ আছে। সো তোমরা শুধু ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেল নতুন, অ্যান্ড আমরা 5000 সাবস্ক্রাইবারে অনেক কাছে আছি, তোমরা করে দিলে আমার খুব ভালো লাগবে। অ্যান্ড এইভাবে না অনেক আমি মাইনক্রাফটের ভিডিও আনতে থাকবো, আমি তাহলে উৎসাহ পাবো। 5K-র ওপরে আমার একটা স্পেশাল ভিডিও বানানোরও প্ল্যান আছে। অ্যান্ড তুই একটা খা, অ্যান্ড তুই একটা খা, ইয়েস দ্য প্যারট অ্যান্ড দ্য ব্যাটস। এই দেখো তিনটে গরু হয়ে গেছে, এবার শুধু এদেরকে আমি আরও বড় করতে হবে। এত এত কাছে আমার কাছে, তুই একটা খা তুই একটা খা। বাচ্চাটা কতক্ষণ পরে বড় হবে, 1060 সেকেন্ড পর বাচ্চাটা পুরো বড় হয়ে যাবে, সো টাইম লাগবে। সো আমি এক কাজ করি না, আমি একবার মাইনিংয়ে চলে যাই, সেখান থেকে আমি বরং ডায়মন্ড ফাইমন্ড জোগাড় করে আনি, কারণ আমার ডায়মন্ডেরও অনেক অভাব আছে। আর আমার কাছে কি টর্চেস আছে, 58টা টর্চেস, এক কাজ করি এখান থেকে কিছু কোল আমি মাইন করে নিই, তাহলে আমি যখনই প্রয়োজন পড়বে না আমি টর্চেস বানিয়ে নিতে পারবো। বাট বাট চলো ভাই, প্রচুর মজা হবে আজকে। ওকে আমি চলে এসেছি, অ্যান্ড এখান থেকে আমাকে যেতে হবে নিচেতে, লেটস গো ভাই। চলে এসেছি আমি, আমাকে খেয়াল রাখতে হবে কারণ আশেপাশে না প্রচুর আমি লাভার আওয়াজ পাচ্ছি ভাই, দেখো দেখেছো দেখেছো ভাই, আমি এটা জানতাম ভাই লাভা তো এখানে আছে, আমি আওয়াজ পেয়ে গেছিলাম ভাই, লাভাটা যদি আমার ঠেকে নিত না আমি এখানে বাঁচতে পারতাম না লিটারালি। সো ফটাফট করে আমি এক কাজ করি, মুখটা ঘুরে নিই। ওকে খুব সাবধানে আমাকে এখানে মাইনিং করে করে যেতে হবে, শুনতে পেলে ভাই বাইরে তো প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। ওকে একটা রেডস্টোন পেয়েছি, বাইরেতে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে লিটারালি। গাইস তোমরা আমাকে একটু কমেন্টে জানাও কোন লেভেলে তো সবার থেকে ভালো ডায়মন্ড পাওয়া যায়, কারণ আমি এতক্ষণ ধরে মাইনিং করে আছি কিন্তু কোনো ডায়মন্ডই পাচ্ছি না ভাই, সিরিয়াসলি। আমার বাড়ির রাস্তাটা কোথায়, আমি আসলাম কোথা থেকে, কি আওয়াজ পাচ্ছ? ওকে ভাই কি হচ্ছে উপরেতে, হিরো ব্যান্ড টিরো ব্যান্ড চলে এসলো নাকি?
অ্যান্ড বাই দ্য ওয়ে, এই জায়গাটা না, ওই যে বোর্ডটা আছে ওখানে কিন্তু একটা জম্বি ভিলেজার আমার বন্দি করে রাখা আছে। আমার শুধু আর একটা জম্বি ভিলেজার হলে ওইটাতে সিরিয়ালি কৃপা কোথা থেকে ঝাঁপ দিয়েছে? হোয়াট, তুই দেখো কোথা থেকে কৃপা ঝাঁপ দিয়েছে ভাই, কি রে ভাই, সিরিয়াসলি যেখান সেখান থেকে কৃপা টিপা ঝাঁপ দিচ্ছে। ওকে ফটাফট আমি এক কাজ করবো, এখান থেকে ও করে যাবো। চলো 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 চলো, ওকে বাড়িতে গিয়ে দেখি যে কি অবস্থা হচ্ছে। আমার বাড়িতে যদি আগুন লেগে যায়, বিদ্যুৎ যদি আমার বাড়িতে পড়ে না, তাহলে আগুন লাগিয়ে দেবে। আর আমার পুরো কাঠের বাড়ি ভাই, ভয় লাগছে। বাড়িটা আছে তো, এই দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। হোয়াট, এই টাইমে জম্বি ভিলেজার থাকতেও পারে? ও ভাই, হোয়াট, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সিরিয়াসলি সিরিয়াসলি সিরিয়াসলি, তুই দেখো বিদ্যুৎ বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। ও ভাই, বাড়ি চলো ভাই, বাড়ি চলো, আজকের দিনটা আরও খারাপ ভাই। এখন সকাল হয়ে গেছে, অ্যান্ড আশা করি না বিদ্যুৎ ও বৃষ্টি চলে গেছে। ডায়মন্ড পাইনি কিন্তু আমি অক্সিজেন নিয়েছি না, সো আমার কাছে দেখো এখানে আরও দুটো অক্সিজেন আছে। অ্যান্ড এখানে আমার কাছে ডায়মন্ড থাকার কথা ছিল ভাই, ডায়মন্ড, এই যে ডায়মন্ডও আছে, চারটে ডায়মন্ড। আমি কি এখান থেকে এনচান্টমেন্ট টেবিল বানাতে পারবো? লাগে হচ্ছে চারটে অক্সিজেন, দুটো আর একটা বই লাগবে। বইয়ের জন্য লাগবে হচ্ছে আমার কাছে লেদার। লেদার কি আমার কাছে আছে? লেদার তো আমার কাছে দুটো মাত্র, ও বইও তো আছে। ও ভাই হয়ে গেছে হয়ে গেছে, এই যে এনচান্টমেন্ট টেবিল, আর এই এনচান্টমেন্ট টেবিলটা আমি রাখবো হচ্ছে ওপর তলাতে। ওকে ফটাফট চলো ফটাফট চলো ভাই, এই জন্যই তো আমি ওপর তলাটা বানিয়েছি, যাতে আমি এখানে এনচান্টমেন্ট ফিনচান্টমেন্ট করতে পারি। সো এইখানে আমাদের বইয়ের সেলফ আসবে দুটো, বিকাশ থেকে যদি দুটো আসে তাহলে আমাকে এই জায়গাটাতে বসাতে হবে। ওকে বসে দিয়েছি, ফটাফট চলো এদেরকে একটু খাবার খাইয়ে দিয়ে আসি। ভাই তোরা খাবার বেশি বেশি করে খেতে থাক, অ্যান্ড বেশি বেশি করে এইখানে। এই কেস হয়ে গেল, এখানে তো দুটো গরু ছিল ভাই, একটা গরু আছে আর একটা গরু না মরে গেছে। কি করে মরেছে আমি বুঝতে পারছি ভাই, একটা গরু না এখানে ওই বিদ্যুৎ পড়েছিল ভাই, বিদ্যুৎ পড়ে মরে গেছে। সিরিয়াসলি আর ভাই, একই গরু শর্টেজ আছে তোরা এখানে, একটা দুটো তুই ওকে নে। এইভাবে বানায় কার্পেট? ওকে অনেক, দেখো 30টা কার্পেট আমার কাছে হয়ে গেছে। সো এই কার্পেট নিয়ে আমি চাইছি যে আমার এই বিছানার জায়গাটাকে ভালো করে ডেকোরেট করে দিতে, তাহলে না খুব ভালো লাগবে। এই দেখো কার্পেট লাগিয়ে দিলাম না, এটা কি সুন্দর দেখতে হয়ে যাচ্ছে জায়গাটা। ওকে অ্যান্ড এইখানে আমার কাছে কি অন্য কোনো কার্পেট আছে ভাই? আমি তো অনেক কার্পেট জোগাড় করেছিলাম, শেষ বেশ কি আমি এনেছিলাম। এক কাজ করতে পারি, আমি এইখান থেকে কিছু রেড কালারের এইটা বানিয়ে নিই না, এখান থেকে একটা ভেড়াকে আমি লাল করে দিতে পারি, তাহলে আমি না লাল কার্পেট পেতে পারবো। ওকে এখানে এখানে আমার কাছে আয়, এখানে আমার কাছে আয়, আমার কাছে আয়, সবই আমার কাছে আয়। তোর তো এখন ব্রিডিং করতে পারবে না, তুই লাল হয়ে যা। হ্যাঁ তুই আমার কাছে আয়, আমার কাছে আয়, তুইও লাল হয়ে যা। এবার এদের দুজনকে যদি আমি ব্রিড করি না, তাহলে আমরা লাল লাল ভেড়া পাবো, লাল লাল উল পাবো, সেটা খুব ভালো হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে আমার কাছে তো শেয়ারসও আছে, তুমি যদি দেখাই, এই দেখো এই করলাম, বাস এই উলগুলোকে নিয়ে নিলাম। এবারে আবার বড় হচ্ছে না, লাল কালারের উল দেবে। ওকে তুইও উলটা দিয়ে দে আমাকে, বাস ভেরি গুড। ওকে 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 ওকে, বেশি গাজর এখন আমার লাগবে না, কারণ আমার কাছে এখন ভিলেজার নেই। যখন ভিলেজার চলে আসবে না, তখন অনেক গাজর লাগবে আমার। এইগুলো সব কবল স্টোন, সব বেশি বেশি করে আমার কবল স্টোন লাগবে। আর তোমাদের একটা জিনিস দেখাই ভাই, এখানে কি পেয়েছি আমি, রুকু 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 এক সেকেন্ড, এই দেখো ভাই মাইনক্রাফট একটা পেয়েছি আমি, সিরিয়াসলি বাট রুকু এক সেকেন্ড। এইখান থেকে আমি আয়রন তো নিই ভাই, আয়রন ফায়রন তো ছাড়া যাবে না ভাই, যত আয়রন পাচ্ছি সব আমি কালেক্ট করে করে আসছি। ওকে সিলটা এখন আপাতত রাখছি না। ও ভাই সামনে তুই একটা চেস্ট আছে, কিন্তু এটাকে আমি বন্ধ করবো কী করে ভাই? এখানে তো বন্ধ করার জন্য আমাকে সামনে যেতে হবে। এক কাজ করি, এখান থেকে
আমি একটু ওপরে গিয়ে এটাকে বন্ধ করে দিই। আর ওপর থেকে না আমি কিছু স্পাইডারের আওয়াজ পাচ্ছি, যেখানে যদি কোনো স্পাইডার স্পনার থাকে না তাহলে খুব ভালো হয়। ওকে চলো 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 চলো, এখানে লাভাটা পুরো চলে গেছে, ফটাফট করে এখান থেকে আয়রন করে দিই। ভাই আয়রন তো ছাড়াই যাবে না। ওকে এইখানে একটা চেস্ট পেয়েছি, চেস্টের ভেতর একটা গোল্ডেন অ্যাপেল আছে। ও ভাই গোল্ডেন অ্যাপেল পেয়ে গেছি, এখান থেকে এইগুলো রেখে দিই, টর্চগুলোকে সব নিয়ে নিই। অ্যান্ড এখান থেকে কিছু রিল আছে, কিন্তু এখানে কি একটা আওয়াজ হলো ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড, এখানে কিছু একটা আওয়াজ হয়েছে, ক্রিপারের আওয়াজ হয়েছে যেন। ওকে এই পাশে একটা রাস্তা গেছে। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো। ওকে এখানে আরও আয়রন পেয়েছি, তো ফটাফট আমি চেক করবো যে কী কী পাই আমি। ওকে লেটস গো, ভাই প্রচুর আয়রন পাচ্ছি আমি এখানে, হোয়াট এত আয়রন। ওকে ওকে ক্রিপার কি আছে আশেপাশে? ভাই প্রচুর চেস্ট আছে এখানে, দেখো এই একটা চেস্ট, এর ভেতরে একটা গোল্ডেন এনচান্টেড অ্যাপেল। হোয়াট, কি রাখি কি রাখি, এটাকে রেখে দিই। ভাই গোল্ডেন এনচান্টেড অ্যাপেল পেয়ে গেছি, সিরিয়াস ভাই আমার এখানে অ্যাডভেঞ্চার সফল হয়ে গেছে। ভাই গোল্ডেন এনচান্টেড অ্যাপেল পেয়ে গেছি, কত রেয়ার এটা, এই দেখো গোল্ডেন এনচান্টেড অ্যাপেল। এটা গোল্ডেন অ্যাপেল, নর্মাল অ্যাপেল, এটা এনচান্টেড অ্যাপেল। ভাইয়ের আলাদাই ক্ষমতা আছে। ও ও ও হ্যালো 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 ভাইয়া, ভাই ফটাফট করে এখানে টর্চ লাগাও বেশি বেশি করে। আর এখানে এক সেকেন্ড এক সেকেন্ড, মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো মরে যাবো, সিরিয়াসলি সিরিয়াসলি। ভাই 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 ভাই, ওখানে একটা পয়জন স্পাইডার ছিল ভাই, ওটারই ভয় রে, পয়জন স্পাইডার থেকেই আমার বেশি ভয় লাগে, কারণ ওরা খুব খুব খতরনাক ড্যামেজ দেয়। ওকে ভাই এখানে কি আমার মনে হয় দুটো স্পনার আছে, এক সেকেন্ড একটু চেক করে দেখি। তুই ভাই তুই আয় কাছে কাছে, ভাই কত ড্যামেজ করে এই পয়জন স্পাইডারগুলো, এই জন্য আমার ভালো লাগে না এই জায়গাটা। কিন্তু এখানে প্রচুর প্রচুর চেস্ট আছে না, এক সেকেন্ড এখান থেকে এক কাজ করি। ও ভাই দুটো দুটো স্পনার এক কাছাকাছি এত, হোয়াট ভাই, এটা তো হেভি একটা এক্সপি ফার্ম করতে পারে। গাইজ তোমরা আমাকে কমেন্টে জানাও যে এখানে এক্সপি ফার্ম বানানোটা কি দরকার, আর সামনে আরেকটা মাইনসাফটা মতন দেখতে পাচ্ছি। ওকে এখান থেকে আবার নিচে গেছে একটা রাস্তা, ভাই মাইনসাফটা প্রচুর বড়, আর উপরে আমি দু তিনটে চেস্ট দেখতে পেয়ে গেছি, সেগুলো আমি লুটবো। কিন্তু এই জায়গাটা না আমি ক্রিপার থেকে সেফ থাকার জন্য না এখানে বেশি বেশি করে টর্চেস স্প্যাম করে দিচ্ছি, যাতে ক্রিপার যেন না আসে, কারণ ক্রিপার যদি ফাটে না গায়ের কাছে আমি আর বাঁচবো না। ওকে এখান থেকে আরও নিচে রাস্তায় গেছে, এখানে কিছু আয়রন পেয়েছে, আয়রনকে নিয়ে নিই। ওকে ভাই এখানে তার উপরে না দুটো আমার কাছে, এই দেখো ভাই আমার মনে হচ্ছে না তিন নম্বর স্পনারও এখানে পেয়ে যাবো আমি। লুকো লুকো এক সেকেন্ড চেক করে দেখি এখানে কি, স্যাডেল, স্যাডেল পেয়ে গেছি, যেটা আমি এতদিন ধরে খুঁজছিলাম সেটা পেয়ে গেছি স্যাডেল ফাইনালি, সিরিয়াসলি ইয়ার স্যাডেল পেয়ে গেলাম। ও ভাই আমার আর কিছু লাগবে না, স্যাডেল পেয়ে গেছি, লেটস গো। ভাই স্যাডেলের জন্য আমি না পুরো লিটারালি কেঁদে ফেলেছিলাম, কেঁদে ফেলেছিলাম বলতে কি আমি এত এপিসোড ধরে খুঁজছি কিন্তু স্যাডেল আমি পাইনি ভাই। ভাই ফাইনালি আমি স্যাডেল পেয়ে গেছি এখানে, আমি আমার ঘোড়াটার ওপর স্যাডেলটায় লাগিয়ে না টেস্ট করতে পারি যে কত স্পিডে আমার ঘোড়াটা যেতে পারে। ওকে কিন্তু তার আগে আমি বাড়িতে যাব। ওকে ফটাফট সামনে যাই, ভাই এখানে কি আমি আর কোনো স্পনার পেতে পারি, তাহলে না খুব ক্রেজি হয়ে যাবে, আর মাইনসাফটা এখানে অনেক বড়। ও ভাই এখান থেকে না প্রচুর প্রচুর লুট পাবো আমি, আমি ভাবছি যে এই মাইনসাফটা কত বড় হতে পারে। এই দেখো কত রাস্তা গেছে এখান সেখান থেকে, বাপরে এই দেখো আমি কোথায় চলে আসলাম, আর একটা রাস্তায় চলে এসেছি আমি। ও ভাই আমার মনে হচ্ছে না এটা পুরো ভুল ভুলাইয়া রাস্তা মতন, আর এটা কি একটা চেস্ট, পুরো এক্সপ্লোর করবো পুরো জায়গাটাকে। সো নেক্সট এপিসোডের জন্য তোমরা ওয়েট করো, আমি এখানে স্যাডেল পেয়ে গেছি, এর মানে এই যে আমি ওপরে গিয়ে নাম্বার সবার থেকে ফার্স্ট ঘোড়া, তাকে আমি
চড়তে পারবো। অ্যান্ড এখানে আমরা পরে মাইনক্রাফ্টের এপিসোডে তোমরা দেখবে আমরা কত কিছু করি, আমরা পরের এপিসোডেতে এই পুরো জায়গাটাকে এক্সপ্লোর করব, যত মাইনক্রাফ্টে যত লুট আছে সব কিছু নেবো, কত ভালো ভালো লুট পেয়েছি, দুটো ডায়মন্ডের আর্মার, আর হর্সের, তারপর এখানে স্যাডেল পেয়ে গেছি, ভাই প্রচুর মজা হচ্ছে। সো নেক্সট এপিসোডে তোমাদের সাথে দেখা হবে, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। সো ইয়া গাইজ, ভিডিওটা এত পর্যন্ত থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে, টাটা।